আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পাপ থেকে মুক্ত থাকলে জমিন পরিমাণ পাপ রাশি আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। তিরমিজ শরীফে একখানা হাদিস এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে যে হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম আল্লাহর সামনে যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয়, কিন্তু তার ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ যত বড়ই গুনাহ হোক না কেন, জমিন পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটা মানুষ যত গুনাহই করুক না কেন, জমিন পরিমাণ গুনাহ করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার।